এখন যখন প্রমাণে আটি আসতে পারে না, তারা আল আজহারের বিরুদ্ধে বলে বলে জশনে জুলুস কখনো দেখি নাই, আমরা কখনো শুনি নাই, কোনো কিতাবে পাই নাই। আমি বললাম আজহারে প্রত্যেক রবিউল আউয়ালে জশনে জুলুস হয়। আমি যখন প্রমাণ দিলাম, তারা বললো ফির মুরিদি শুধু বাংলাদেশে আছে। আমি বললাম আমাদের আল আজহারের গ্র্যান্ড ইমাম যিনি প্রধান, ওনার নাম উস্তাস আদ-দাক্তুর আহমদ আত-তাইয়িব, উনিও একজন আউলাদের রসুল এবং উনি নিজে পীর এবং মানুষকে মুরিদান করায়, ওনার নিজস্ব খানকা আছে। আমি ডাইরেক্ট এতটুকু চ্যালেঞ্জ করেছি, একসাথে দুইজন তো বসবো বসবো, প্রয়োজনে আল আজহারের টিচার নিয়ে আসবো। এর বাইরে আর কোনো কথা আছে? আল আজহারের যদি আমি প্রধানকে নিয়ে আসি, এর বাইরে কোনো কথা আছে? আমি আল আজহারের প্রধান ডক্টর আহমদ আত-তাইয়িব, আমি যেহেতু বিপে ছিলাম, আমি ঈদের সময় ওনার বাসায় ঈদ করেছি। প্রতি কুরবানিতে এক সপ্তাহ ওনার এখানে ছিলাম, রমজানের ঈদে ঈদ পালন করার জন্য ওনার সাথে ছিলাম। আমি ওনাকে দাওয়াত দিলাম, উস্তাদ আপনি যদি বাংলাদেশে আসছেন আমি ধন্য হব। উত্তরে বললেন বাংলাদেশে যাব, শর্ত একটা, তুমি আমাকে একটু শাহজালালের দরবারে নিতে হবে। শাহজালাল শুধু বাংলায় নয়, শাহজালাল মিশরেও পৌঁছে গেছে। বন্ধুরে গভীর মনোযোগ সেই কথাটা বলতে লাগলাম, এখন যখন আটি আসতে পারে না, আমাদের সাথে কোলায় আসতে পারে না, কারণ আমরা মিথ্যা কখন বলতে পারি না। যারা কোরআন সামনে রেখে, আমি হেলিকপ্টারে নয় রেকর্ডে চড়ে বলতে পারে, তাদের মুখে লাগামহীন কথা বড় মানায়। কথাটি কোরআন নিয়ে যারা মিথ্যা বলে, কোরআনের সামনে রেখে যারা করোনা ভাইরাসের সূত্র দেয়, ওদের মতো বাটফার আর কেউ হতে পারে? যারা কথায় কথায় মিথ্যা বলে, এদের কোনো কথার গ্যারান্টি আছে? সেই জন্য বন্ধুরে যখন গোপন কথাকে ওপেন করে দিলাম, এখন বলে আপনার ভাষা ঠিক নাই, আপনি ভালো করে বাংলা বলতে পারেন না। তখন আমি উত্তর দিই, আমি তো মাহফিলে বাংলা ভাষা শিখাইতে আসি নাই। আমি কি ক কাকে বলে, খ কারে কয়, সন্ধি বিচ্ছেদ কাকে বলে, কারো কেরে বন্টা নিতে আসছি এখানে? আমি তো এখানে দলিল দিতে আসছি। সাহসে যদি কলায় দলিল নিয়ে আয়, কথা ঠিক আছে? এখন আসেন বন্ধুরে গভীর মনোযোগ, মারামারির কি দরকার? অস্ত্র তো সেই নেই যার কাছে দলিল নেই, পাথর তো সেই নেই যার কাছে বসার গুরুত্ব নাই, যে মারতে তো সে চায় যার কাছে কোরআন সুন্নার কোনো দলিল। আমরা তো মারামারি করি না, আমরা তো ঐক্যের প্রস্তাব দিই। তবে সুরকে কি সুর বললে গীবত হবে? ডাকাতকে ডাকাত বললে গীবত হবে? তারা বলে বিচার করবে আল্লাহ, আপনি মাথা নামান কেন? আমি বলি তাহলে সুরে সুরি করুক, ডাকাতে ডাকাতি করুক, ইফতেজারে ইফতেজার করুক, মদ খাওয়া মানুষ মদ খাক, বাংলাদেশে জেলখানার দরকার কি? আদালতের দরকার কি? জজের দরকার কি? বিচারক তো কোনো দরকার নাই, সব বিচারকে করবে। এরকম যদি মানুষ ছাড়ি দেয়, তাহলে মানুষ কি পাপ করবে না ভালো হবে? পাপ করবে। তাহলে আল্লাহ যদি কতলের বদলায় কতল এরকম যদি আইন না করতেন, বিচার তো আল্লাহই করবে, এই আইনের দরকার কি ছিল? তাহলে তারা একটু আল্লাহ থেকে বেশি বুঝে গেছে না? একটু আল্লাহ থেকে তো বেশি বুঝে গেছে। তো যারা বাবার চেয়ে যে সন্তান বেশি বুঝে তারা বেয়াদব বলে, মার চেয়ে যে সন্তান বেশি বুঝে তারা গাদ্দার বলে, আর যেগুলো আল্লাহর চেয়ে বেশি বুঝে তারা কি বলবে? এগুলা কি বলবেন? আমি কিছু বুঝি না, এগুলা কি বলবো? এখন আসেন তারা ফতোয়াতে গীবত করেন কেন? গীবত কারে বলে? হুজুরের কোনো একটা গোপন ব্যক্তিগত কোনো দোষ আমি জানি, হুজুরকে না জানি অন্যকে বলাকে গীবত বলে। আর যারা মঞ্চে এসে কোরআনের তফসিরের নামে মিথ্যা কথা বলবে, কোরআনের বুয়া তফসির করবে, আজব কাহিনী বলে দিবে, রসুলের শানে বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে গর্জন দেওয়ার নাম, এটাকে জিহাদ বলে। এটাকে কি বলে? তারা জিহাদকে গীবত বলে চালিয়ে দিতে চায়। আমি বললাম কিরে গীবত বলে চালাইয়া দিতে চাই কেন? তারা চায় আমরা সুন্নিরা মুখে ললিপপ নিয়ে বসে থাকি কেন? বসে আমরা সুন্নিরা যদি কথা না বলে, সুন্নিরা যদি আওয়াজ না করে, বাংলার জমিনে নবীর পক্ষে আর কেউ কথা বলবে? তো নবীর পক্ষে যদি কেউ কথা না বলে, ইহুদি খ্রিস্টানের যে এজেন্টগুলো আজকে বাংলার জমিনে এসেছে, দালালগুলো তাদের এজেন্ট বাস্তবায়ন করতে পারবে যদি সুন্নিরা মুখ বন্ধ করে ফেলে? কিন্তু সুন্নিদের মুখে কি ললিপপ দেওয়া সম্ভব? যিনি ইমাম হুসাইন থেকে নিয়েছে, উনি প্রয়োজনে জান দিয়ে দিবে, কিন্তু নবীর বিপক্ষে যারা বলে তাদেরকে কখনো সাড় দিতে পারবে?
না, সেই জন্য তারা মনে করেছে ফারুকিকে জবে করে দিলে মনে হয় সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু হুসাইন একবার মরলেও লক্ষ হুসাইন জন্ম দিয়ে যায়। সেই জন্য বন্ধুরে সেই সময়ে 30,000 এজিদি ছিল, 72 জন হুসাইন ছিল, কিন্তু আমাদের এখানে হুসাইন আছে কি নাই? আছে। আব্দুল হুসাইন আছে না নাই? গোলাম হুসাইন আছে না নাই? ইমাম হুসাইন আছে না নাই? আছে, কিন্তু একটা এজিদ আছে? নাই। কারোর নাম এজিদ আছে? নাই। তারা তো 30,000 ছিল এখানে, 30,000 এজিদির মধ্যে একটাও এজিদি নাই, 72 জন হুসাইনের মধ্যে ঘরে ঘরে হুসাইন আছে। সেই জন্য 100 ক্যামেরার নাম ইমান নয়, 10 লক্ষ মানুষের নাম ইমান নয়, ইমান হচ্ছে সেই যার ঘরে হুসাইন আছে। যার ঘরে কে আছে? এখনো সে বন্ধুরে সন্নিরা মরণকে ভয় পায় নাই, পাবে না। কেন? মানুষ একবার মরে বারবার মরে, সেই জন্য হুমকি দিয়ে ধমকি দিয়ে মামলা করে জেলে পাঠিয়ে কোন লাভ হবে? যদি বলেন টাকা দিব তাতেও লাভ হবে না, যদি বলে বিল্ডিং দিব তাতেও বিক্রি হবে না, যদি বলে ফাইজারও দিব এতেও হবে না, যদি জিজ্ঞেস বলে কেন তখন বলবো সম্পদের চেয়ে বাড়ির চেয়ে ডলারের চেয়ে আমরা আগে বিক্রি হয়েছি মদিনাওয়ালার কদমের মধ্যে। মদিনার কদমে যারা বিক্রি হয়ে যায় দুনিয়া তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া তাদের কাছে। আর মদিনার সাথে যারা মুনাফিকি করে তাদের টাকা ভালো লাগে, গাড়ি ভালো লাগে, ক্যামেরা ভালো লাগে, ক্ষমতা ভালো লাগে। আমরা ক্ষমতাও চাই না, টাকাও চাই না, মদিনার মুনিবের একটা হাসি চাই।